আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ আসিফ আহমেদ ওয়ান্স সেকেন্ড আজকে আমি আলোচনা করব ইংরেজি পত্রিকা নিয়ে ইংরেজি পত্রিকা নিয়ে বলতে ইংরেজি পত্রিকা কিভাবে পড়লে ইফেক্টিভ হবে আমরা কিভাবে পড়া শুরু করব কোন কোন বিষয়গুলো পড়ব এইসব বিষয় নিয়ে এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন কিংবা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা ইংরেজিতে ভালো করার জন্য রেগুলার স্টার অথবা যে কোনো ইংরেজি নিউজ পেপার পড়বেন তো আসুন আজকে আমি আলোচনা করি যে এটির ইম্পর্টেন্স নিয়ে এবং যারা শুরু করতে চাচ্ছেন তারা অনেক সময় ইংরেজি পত্রিকা পড়তে পড়তে বিরক্ত বোধ করেন কিংবা কয়েকদিন পড়ার পরে আর পড়তে ইচ্ছা করে না তারা কিভাবে এই সমস্যাটি কাটিয়ে উঠতে পারেন এই সকল বিষয় নিয়ে তো প্রথমে আলোচনা করি যে ইংরেজি পত্রিকা পড়লে আমরা কি কী অ্যাডভান্টেজ পাবো প্রথমত আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ভোকাবল এসে থাকে অ্যান্টোনিম সিনোনিম এবং অ্যানালোজি সংক্রান্ত কোশ্চেন এসে থাকে আমরা যদি নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ি তাহলে আমরা অনেক নতুন নতুন ভোকাবুলারি ইউজ করতে পারবো যেগুলো আমাদের এই সকল কম্পিটিটিভ এক্সামে অনেক সহায়তা করবে তাছাড়াও ইংরেজি পত্রিকা পড়ার মাধ্যমে আমাদের রিডিং স্কিল বৃদ্ধি পাবে আমাদের রাইটিং স্কিলও বৃদ্ধি পাবে এবং আমরা অনেক ইনফরমেটিভ হব কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো এবং আমাদের জেনারেল নলেজও বৃদ্ধি পাবে সুতরাং শুধুমাত্র ভোকাবুলারি শিখবো ইংরেজি শিখব তা না আমরা জেনারেল নলেজেও অনেক ভালো করতে পারবো যদি আমরা নিয়মিত পত্রিকা পড়ি এবং রিটেনে যে কোনো টপিক দিলে আমরা খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারবো তো এই হলো পত্রিকা পড়ার অ্যাডভান্টেজ শুধুমাত্র যে আমরা বিভিন্ন পরীক্ষায় ভালো করতে পারবো তা নয় আমরা পার্সোনাল লাইফে অনেক স্মার্ট হতে পারবো যদি আমরা নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ি কিন্তু সমস্যাটি হচ্ছে পত্রিকা পড়তে আমাদের খুব বিরক্ত লাগে বিশেষ করে ইংরেজি পত্রিকা কয়েকদিন পড়ার পরে আর আমরা পড়ি না আমাদের ভালো লাগে না তো আসুন কিভাবে আপনারা শুরু করবেন প্রথমে আপনারা যারা পত্রিকা পড়া শুরু করতে চাচ্ছেন তারা প্রথমে এত কিছু পড়ার আপনার কোনো দরকার নেই আপনি জাস্ট পিকচারগুলো দেখবেন এবং পিকচারের নিচে কি লেখা আছে এগুলো পড়বেন এবং হেডিংগুলো পড়বেন আর আপনাদের যেই বিষয়টি পড়তে ভালো লাগে হতে পারে সেটা খেলা বিষয়ে হতে পারে সেটা বিনোদন আপনার শুধু সেইগুলো পড়বেন অথবা বিভিন্ন স্টোরি এবং পড়ে বোঝার চেষ্টা করবেন আপনার প্রথমে এটা মাথায় রাখার দরকার নাই যে আমার পত্রিকা পড়ে আমার গ্রামার শেখা লাগবে আমার ভোকাবুলারি শেখা লাগবে আমার রাইটিং ক্যাপাসিটি বৃদ্ধি করা লাগবে এত কিছু মাথায় নিয়ে যদি আপনি পড়েন তাহলে আপনি আসলে পড়াটা এনজয় করবেন না এবং আপনার বিরক্তি লাগবে আপনি পড়বেন শুধুমাত্র বোঝার জন্য আপনি পড়বেন বোঝার জন্য যে ভোকাবুলারিটি আপনি জানেন না সেটি জাস্ট ডিকশনারি থেকে মিনিংটা দেখে নেবেন আপনাদের এই ভোগাবলারে মনে রাখতে হবে এমন কোনো কথা নাই আপনারা জাস্ট কী লেখা আছে সেটি জানার জন্য পড়বেন আপনারা যখন নিয়মিত পড়বেন তখন দেখবেন একই টাইপের ওয়ার্ড বারবার আসছে তখন আপনি সেই ওয়ার্ডগুলো অটোমেটিক্যালি আপনার মেমোরিতে থেকে যাবে এভাবে যখন আপনি এক দুই সপ্তাহ পড়বেন তখন আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি বৃদ্ধি পাবে আমি আবারও বলতেছি প্রথম কিন্তু এক সপ্তাহ আপনার খুব একটা ভালো না আপনার বিরক্তি লাগবে কিন্তু যখন দেখবেন দুই সপ্তাহ আপনি এভাবে পড়তেছেন তখন কিন্তু আপনার আস্তে আস্তে ভালো লাগা কাজ করবে কারণ আপনার রিডিং ক্যাপাসিটি বৃদ্ধি পাবে আপনি বুঝতে পারবেন আসলে কী লেখা হচ্ছে এখানে সো পরবর্তীতে আপনি এনজয় করবেন তো আমি যখন পত্রিকা পড়া শুরু করি আমার ভালো লাগতো না সো আমি বিভিন্ন ভাইয়ারা জিজ্ঞেস করতাম যে ভাই পত্রিকা তো পড়তে বলছেন কিন্তু পত্রিকা পড়তে ভালো লাগেন তখন ভায়রা আমাকে এই টিপসগুলো দেয় এবং এই টিপসগুলো আমি ফলো করি পরবর্তীতে এক মাসে আমি একটু কষ্ট করে পড়ি এখন কিন্তু আমার পত্রিকা পড়তে ভালো লাগে আমি এনজয় করি মনে হয় এটা বাংলা পত্রিকা এখন আমার কাছে এটা ইংরেজি পত্রিকা মনে হয় না এটা বাংলা পত্রিকার মতোই মনে হয় তো আশা করি এই টিপসগুলো আপনাদের কিছু হলে সাহায্য হবে আপনারা এইভাবে পত্রিকা পড়া অভ্যাসটি গড়ে তুলুন এবং এইভাবে পত্রিকা পড়লে আপনারা অবশ্যই জব কিংবা অ্যাডমিশন টেস্ট অথবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অবশ্যই ইংরেজিতে একটা অ্যাডভান্টেজ পাবেন ইংরেজিতে ভালো করতে পারবেন এবং শুধুমাত্র যে আপনারা বিভিন্ন পরীক্ষায় ভালো করতে পারবেন তা না আপনি যদি পত্রিকা পড়েন আপনি বিভিন্ন ইনফরমেশন জানবেন জেনারেল নলেজ আপনার বৃদ্ধি পাবে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ইনফরমেশন আপনার বৃদ্ধি পাবে এবং আপনি আপনার পার্সোনাল লাইফেও আপনি স্মার্ট হতে পারবেন আশা করি এই ভিডিও থেকে আপনার কিছুটা হলে সাহায্য হবে ধন্যবাদ